আমরা এখন যাচ্ছি পোখরি লেক। এখানে বড় বড় মাছ আছে, 5-6 কিলো ওজন। সঙ্গে মুড়ি নিয়েছে আলতাপুরি হোমস্টের ওনার, খুব জেন্টলম্যান, ভদ্রলোক। আপনারা আসবেন এলে এখানেই উঠবেন। আমরা এখন টেক করে উপরের দিকে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে পুকুরি পাহাড়। হ্যাঁ, জয়ন্তীর থেকে 700 ফিট উঁচু। জয়ন্তীতে 350 ফিট বোরিং করেও জল পায়নি, অথচ 700 ফিট পাহাড়ের উপরে পুকুর, পুকুরের জল কন্টিনিউ আছে। এই পুকুরের জল শুকায় না। এই পুকুরে যে মাছ আছে, এই মাছ কেউ খায় না। এই মাছকে দেবতার মতন মানা হয়। বুদ্ধ পূর্ণিমার দিন এখানে মেলা হয়। টোটাল গ্রামবাসীর লোকজন আসে, এখানে পুজো দেয়। পুকুরটা কত ডিপ আছে কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত কেউ জলে নামে নাই, কেউ জলে পা দেয় না। এটাকে পবিত্র স্থান হিসাবে মানা হয়। একজন এখানকার মাছ নিয়ে খেয়েছিল, সে মারা গেছে, এই জন্য এই মাছ কেউ খায় না। একে প্রকৃতির দান বলতে পারেন। এই পুকুরটা আছে বলে এই অঞ্চলের পশু পাখিরা এখানকার জল খেয়ে বেঁচে আছে। হাতি, বাইসন, লেপার, হরিণ সবাই এখানে জল খেতে আসে। সবাই একটু করে মুড়ি দিবেন। হ্যাঁ, এই মাছকে দেবতার মতন মানা হয় তো।
ফুলগুলো পাঠিয়ে দেবো, আমার ভিভোটা তো ব্যাটারি চলে গেল। এটা ছোট মহাকাল যাওয়ার রাস্তা, ট্রেকিং পথ। এটা মূলত ভুটানে অবস্থিত। আমরা এখন এই ভুটানের পাহাড় দিয়ে ট্রেকিং করছি, ট্রেকিং করেই ছোট মহাকাল যাচ্ছি। জয়ন্তী থেকে এসে গোটা রাস্তাটাই নদীর উপর দিয়ে এলাম। এই যে নিচে নদীটা, এটা ট্রেকিং পথ। ছোট মহাকাল এইখানে পুরোহিত থাকেন, সাধু বাবা একজন। খুব হাওয়া বইছে, এটা মহাকাল মন্দির থেকে কিছুটা এগিয়েই এই প্রাকৃতিক ঝর্ণা অবিরাম ধারায় ঝরে পড়েছে। সহস্র ধারা মাঘী পূর্ণিমাতে এখানে স্নান হয়, খুব ধুমধাম হয়, যজ্ঞ হয়, প্রচুর ভক্ত সমাগম হয়। আমরা সেই উদ্দেশ্যে এসেছি এই মহাকাল দর্শন করতে। ছোট মহাকাল, এখান থেকে বড় মহাকালও যাওয়া যায়, সেটা 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ট্রেকিং করে যেতে হয়। জায়গাটা অবশ্যই ভুটানে অবস্থিত। আমরা এখন ভুটানের পাহাড়েই আছি, আমাদের সঙ্গে দাদা এসছেন, আলতাপুরি হোমস্টের কর্ণধার। উনি এখানকার খুব বিখ্যাত গাইড, 30 বছর ওনার অভিজ্ঞতা। ওনার সঙ্গে সান্নিধ্য পেয়ে আমরা খুবই গর্বিত এবং আমরা চাইব পরবর্তীকালে ওনার সঙ্গে এই পরিবার নিয়ে আসতে। আপনারা যদি আসেন অবশ্যই আলতাপুরি হোমস্টেতে আসবেন, ওনাদের আতিথেয়তা ব্যবহার খুবই ভালো।